Hello, assalamu alaikum. Thanks for clicking me. It's me, Nasir Jaman, before you, and today I'm going to teach you it's all about V-verb, have verb, and they are here. So let's get started to another class of V-verb, have verb, and they are here. It. Priyo shikhatira, ajke amra shikbo V-verb, have verb, ebong they are niye ekti passage. Tar mane যখন আমরা একাধিক সেন্টেন্স মিলে একটা গ্রুপ মানে একটা প্যারা বানাই সেক্ষেত্রে আমরা কিভাবে বানাই সেটা আমরা শিখব এবং যেহেতু আমরা বি ভার্ব শিখেছি হ্যাভ ভার্বও শিখেছি এবং আমরা দেয়ার হেয়ার ইট এই ব্যবহারও শিখেছি এবং আরেকটি কথা বলি আছের অর্থ হচ্ছে হ্যাভ হ্যাজ তারপর হচ্ছে এম ইজ আর এবং তারপরে হচ্ছে দেয়ার ইজ দেয়ার আর সো এই তিনটা আছে অর্থ তিনভাবে কীভাবে ব্যবহার হয় সেটা আমরা এখানে দেখতে চলেছি সো আমরা প্রথমে একটি সেন্টেন্স নিয়েছি সেটা হচ্ছে সে একজন ডক্টর মানে কোনো একটি লোকের কথা বলছি সে একজন ডক্টর তার মানে সে হয় একজন ডক্টর হয় শব্দটি হিডেন রয়েছে সে একজন ডক্টর হয় আমরা শেষে দিয়েছি বোঝার খাতিরে তারপরে সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে তার নাম হয় নিশাত মানে তার নাম নিশাত হয় দিয়েছি বোঝার সাথে তারপর হচ্ছে তার একটি ক্লিনিক রয়েছে ওই একই লোকের কথাই বলছি বারবার যে তার একটি ক্লিনিক আছে মানে সেই লোকটির তারপরে বলছি যে সে ক্লিনিকে আছে মানে ওই একজন মানে নিশাতের কথাই বলছি যে সে ক্লিনিকে আছে মানে নিশাত ক্লিনিকে আছে এবং আরেকটি সেন্টেন্স আমরা নিয়েছি সেই ক্লিনিকেই বলছি যে দশজন কর্মচারী আছে তাহলে বিষয়টা হলো যে সে একজন ডক্টর তার নাম নিশাত তার একটি ক্লিনিক আছে এবং সে ক্লিনিকে সে আছে মানে ওই নিশাত আছে এবং সে ক্লিনিকে আবার দশজন কর্মচারী আছে সো আমরা বড় ধরনের প্যারাগ্রাফের মতো পেয়ে গেলাম তাহলে এই প্যারাগ্রাফকে আমরা এই প্যাসেজকে আমরা কিভাবে ইংলিশ বানাবো সেটা আমরা এখানে দেখি এই যে পাঁচটি সেন্টেন্সকে যদি আমরা লম্বা করে লিখতাম অর্থাৎ যদি আমরা হরিজেন্টালি লিখতাম তাহলে এটা দেখতে মানে প্যাসেজের মতো লাগতো এবং দেখতে ভালো লাগতো তবে তোমাদেরকে বোঝানোর সাথেই বোঝানোর কারণেই এটাকে নিচে আমরা লিখেছি যাই হোক আমি এবার প্রথম সেন্টেন্সটিকে ব্যাখ্যা করি যে এটা কোন ব্যবহারের মধ্যে পড়ে সে একজন ডক্টর এটা কিসের ব্যবহার বিভার হ্যাভার না দেয়ারের ব্যবহার নিশ্চয়ই এটা হচ্ছে বিভার্বের ব্যবহার মানে সে একজন ডক্টর মানে সে হয় একজন ডক্টর আর আমরা জানি এম ইজ আর মানে হচ্ছে হওয়া এবং এদের লিডার হচ্ছে বি সো বি ভার্বের আন্ডারে আমরা এম ইজ আর পাই ওয়াজ আর পাই আর হচ্ছে ফিউচারে শ্যাল বি উইল বি পাই এটা নিয়ে বিস্তারিত শিখতে হলে জানতে হলে বি ভার্বের আমার অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা নাসিস ক্লাব পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো এবার তারপরে সেন্টেন্সটি হচ্ছে তার নাম নিশাত মানে তার নাম হয় নিশাত আমি এখানে হয় লিখেছি ভিতরে বোঝানোর স্বার্থে বাট শেষের দিকে হয় লিখেছি আমরা এটা নিয়ে কাজ করব ফিউচারে কীভাবে হয় ফার্স্টে কীভাবে হয় সেই জন্য সো তার নাম নিশাত মানে তার নাম হয় নিশাত হয় নিশ্চয়ই এটা হচ্ছে বিভার্বের ব্যবহার সো আমরা এটা চিনে ফেললাম এটা হচ্ছে বিভার্ব তারপরে হচ্ছে তার একটি ক্লিনিক আছে এখন তার বলতে এই নিশাতের কথাই বলছি তার একটি ক্লিনিক আছে বলতে এই সেন্সটাই কাজ করছে যে তার নিজস্ব কিছু না কিছু একটা জিনিস রয়েছে রাইট সো নিজস্ব বা নিজের অধিকারে কিছু না কিছু থাকা মানে কিন্তু হ্যাভ ভার্বের ব্যবহার সো আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে এটা হ্যাভ ভার্বের ব্যবহার রাইট এবার তারপরে নেক্সট সেন্টেন্সটি হচ্ছে সে ক্লিনিকে আছে সে ক্লিনিকে আছে বলতে আমাদের সেন্স দিয়ে বুঝতে হবে যে কী বোঝাচ্ছে সে ক্লিনিকে আছে বলতে এই নিশাতের কথাই বলছি সে ক্লিনিকের মধ্যে আছে মানে কোন একটা স্থানে আছে লোকেশনে আছে সো এটা নিশ্চয়ই হচ্ছে বিভার্বের ব্যবহার আমরা জানি যে কোনো ব্যক্তি বস্তু কোনো স্থানে যদি থাকে এই সেন্স কাজ করলে সেটা হবে বিভার্বের ব্যবহার আচ্ছা এখানে এখন তোমরা হয়তো খেয়াল করবে যে এখানেও আছে এখানেও আছে সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ বসাবো না অ্যামিজার বসাবো এই বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই বিভার্ব এবং হ্যাভ ভার্বের সবগুলো ভিডিও দেখতে হবে তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখো সেগুলো দেখে নিতে পারো এবার নিচে দেখো ওই সেই ক্লিনিকের কথাই বলছি ক্লিনিকে দশজন কর্মচারী আছে তাহলে এটা কিসের ব্যবহার এখানে অনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে
ওই 10 জন কর্মচারী ক্লিনিকে আছে সো 10 জন 20 জন 100 জন 1000 জন এগুলো সবগুলোই হচ্ছে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট আর অনির্দিষ্ট হলেই আমাদেরকে এটা দেয়ার আর অথবা দেয়ার ইজ এর ব্যবহারে নিয়ে চলে যেতে হবে অনেকে হয়তো মনে করতে পারে যে সাবজেক্ট এখানে 10 জন কর্মচারী তাহলে আমরা এটা ভার্ব দে কেন করতে পারবো না হ্যাঁ ভার্ব দে আমরা করতে পারবো বাট এখানে আমরা যেহেতু 10 জন 20 জন 100 জন এগুলো ইনডিফিনিট সেক্ষেত্রে আমরা এটা দেয়ার এর ব্যবহার মানে আমরা প্রফেশনাল ওয়েতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবো এবং প্রফেশনাল প্যাটার্নে রাইটিং করব কথা বলবো সো মাথায় রাখতে হবে যে আমাদের এটা দুইভাবেই ইউজ করা যেতে পারে তো আমি এটা পরে বুঝাচ্ছি তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে কোনটা কোন ব্যবহারের আন্ডারে তাহলে প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে সে একজন ডক্টর সো শি ইজ বা হি ইজ আ ডক্টর মানে সে একজন ডক্টর বিভার্বের ব্যবহার তারপরে হচ্ছে যে তার নাম হয় নিশাত তাহলে তার নাম এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট হিজ নেম এবং তারপরে হচ্ছে ইজ মানে হয় এবং হচ্ছে নিশাত তারপরে হচ্ছে তার একটি ক্লিনিক আছে মানে এই নিশাতের নিজস্ব একটি ক্লিনিক আছে এই সেন্সটা এখানে কাজ করছে বাট নিচের সেন্টেন্সে খেয়াল করি সে ক্লিনিকে আছে এখানে কিন্তু বোঝাচ্ছে না যে নিশাতের নিজস্ব ক্লিনিক আছে বরং এটাই বোঝাচ্ছে যে নিশাত মানে এই সে নিজেই ক্লিনিকের মধ্যে আছে তাহলে এখানে লোকেশন স্থান বোঝাচ্ছে যে তার উপস্থিতি বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে আছে তাহলে এটা বিভাগ আর এখানে ওপরে যেটা সেটা হচ্ছে তার নিজস্ব একটি জিনিস আছে এই সেন্সটা কাজ করছে তাহলে এখানে ক্লিয়ার হয়ে যায় যে ওপরেরটা হচ্ছে ভার্ব আর নিচেরটা হচ্ছে বিভার্ব সো তার একটি ক্লিনিক আছে নিশ্চয়ই হি হ্যাজ আ ক্লিনিক এটাই হবে তারপর হচ্ছে সে ক্লিনিকে আছে তার উপস্থিতি বোঝাচ্ছে কোনো একটা লোকেশনে তাহলে এটা হচ্ছে বিভার্ব হি ইজ সে আছে ইন দ্য ক্লিনিক তার মানে সে আছে বলতে আসলে সে হয় সে ক্লিনিকে হয় এই ধরনের কথা আমরা সাধারণত বলি না আমরা বলি যে সে ক্লিনিকে আছে সে বাড়িতে আছে সে ভিতরে আছে তার মানে সে ভিতরে হয় ক্লিনিকে হয় সে রাস্তাতে হয় এইটাই হচ্ছে বিষয় বাট আমরা এইভাবে বলি না যে সে ঢাকাতে হয় সে বাড়িতে হয় সে বাইরে হয় আমরা বরং বলি সে বাইরে আছে সে ঢাকাতে আছে সে ভিতরে আছে বিষয়টা হচ্ছে এটা মানে আমাদের সেন্স দিয়ে কাজ করতে হবে আমরা ডিরেক্টলি ওয়ার্ড টু ওয়ার্ড বাংলিশ টু ইংলিশ ইংলিশ টু বাংলিশ যদি করি তাহলে হবে না তারপরে নিচে আরেকটি আমরা সেন্টেন্স দেখব ক্লিনিকে 10 জন কর্মচারী আছে সো আমরা ইচ্ছা করলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে 10 ওয়ার্কার্স মানে 10 জন ওয়ার্কার্স এটাকে সাবজেক্ট হিসেবে ধরে আমরা এখানে আর দিতে পারি 10 ওয়ার্কার্স আর ইন দ্য ক্লিনিক ওকে আমরা এটা সিম্পলভাবে বিভাব দিয়ে করতে পারি যে 10 ওয়ার্কার্স আর ইন দ্য ক্লিনিক বাট আমরা দেয়ার এর ব্যবহার দিয়ে এটা করব সেটা হচ্ছে দেয়ার আর 10 ওয়ার্কার্স দেয়ার আর 10 ওয়ার্কার্স ইন দ্য ক্লিনিক এখানে দেয়ার ইজ এবং দেয়ার এর ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি সত্যি তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে বিশেষ করে বিভার্ব হ্যাভ ভার্ব এবং দেয়ার হেয়ারের যে কনফিউশন বা কম্প্যারিজন তুলনা এটা তোমাদের যে কনফিউশন আছে এই কনফিউশনটা দূর করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আরেকটি কথা তোমরা যদি আমার অনলাইনে ডিরেক্ট ক্লাস করতে চাও অথবা অফলাইনে প্রতিষ্ঠানে এসে ক্লাস করতে চাও তাহলে তোমাদের পেড ভার্সনে যেতে হবে পেড ভার্সনে তোমাদেরকে সেখানে একটা নির্দিষ্ট অঙ্কের কোর্স ফি পেমেন্ট দিয়ে তোমরা ক্লাস করতে পারবে আর অবশ্যই মাথায় রাখবে যে আমাদের যে অনেক ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেল এবং পেজে সেগুলো দেখলেই তোমরা কিন্তু বাড়ি থেকে নিজেদেরকে আপডেট করতে পারবে এছাড়াও আমাদের পেড কোর্স তো রয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম